হযরতে বিশ্ব আলী শাহিনশাহ জিয়াউল কারমাইস ভান্ডারী কুদ্দুস সিরহুল আজিজ ওলি এভাবে আস্তে আস্তে আপনি আসেন দেখবেন গৌসে জামান মুর্শিদে বরহক হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাই ওলি শাহিনশাহ শিরকুট ওলি এভাবে যার মাজারকে সামনে নিয়ে আপনারা বসেছেন হাজত দেওয়া মুশকিল কুশা বানিয়ে মাদ্রাসা শাহ সুফি আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহি আলাই নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল مرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا জোরে জোরে মোহাব্বত সুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু মোহাব্বতের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا ورب العرش جس کا جو ملا ہوں سے ملا بٹتے ہیں گونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلی بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میرے دل میں ہے یاد محمد میرے دل میں ہے یاد محمد میرے ہونٹوں پہ ذکر
রে মদিনা মেরে দিল মে হ্যাদ মোহাম্মদ মেরে হুটু পিজকে রে মদিনা তাজদারে হরম কি করম সে আ গয়া জিন্দগি কা করিনা মেরে দিল মে হ্যাদ মোহাম্মদ বরকর বলি মারহাবা আর একটু মোহাব্বত আওয়াজে দিল শকস্তা হেরা তো ক্যা গম উসমে রহতা হাহে দুআলম উসমে রহতা হাহে দুআলম জব সে মেহমা হুয়ে হো দিল মে দিল মেরা বন গয়া হে মদিনা মেরে দিল মে হ্যাদ মোহাম্মদ মেরে হুটু পিজকি রে মদিনা তাজদারে হরম কি করম সে আ গয়া জিন্দগি কা করিনা মেরে দিল মে হ্যাদ মোহাম্মদ আজকের আজিম শান নূরানি ইমানি রুহানি অরুস মাহফিলের পরম সদ্দাওয়াজন সম্মানিত সভাপতি আমার পূর্বে আমার পরে যে সমস্ত বুজুর্গ হাজরাত তকরির পেশ করবেন আই এম সো মাচ থ্যাঙ্কফুল এন্ড গ্রেটফুল টু দোজ হু আর প্রেজেন্ট and has been arrived in this holy occasion festival and ceremony has been arranged on the annual remembering of Abdul Malik almighty Allah grant him a highest place in the paradise juro juro bolun subhanallah ami intizamiya committee shukriya adai kori আসমান নিচে জমিনের উপরে আমার মতো একজন নিকাম্মা নালায়েককে এত বড় বুজুর্গ একটি মাহফিলে আশার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ দরবারে শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ যার মাহফিলে আমরা এসেছি যার স্মরণে আমরা এসেছি যার ইয়াদে আমরা এসেছি যার অ্যানুয়াল প্রোগ্রাম সালানা ওরস পাকে আমরা এসেছি এই বুঝবে ডাক্তারের কাছে গেলে কি লাভ যে সুস্থ আছে সে বুঝবে না যার কাছে ধন দৌলত নাই সেই বুঝবে ধন দৌলতের কি প্রয়োজন যার কাছে সন্তান নাই সেই জানে সন্তানের কি প্রয়োজন যার কাছে ক্ষমতা বা শক্তি নাই বুড়া হয়ে গেছে সেই বুঝে যৌবনকালের কি প্রয়োজন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নেক বুজুর্গ বান্দা যারা তাদের সুহবতে আসলে তাদের স্মরণে আসলে তাদের ইয়াদে আসলে তাদের মহাব্বতে বসলে তাদের আলোচনায় উপস্থিত হলে দুনিয়া এবং আখিরাতে কি লাভ সেটা তারাই বুঝবে যারা আল্লাহর ওলির কদমে এসে তাদের সামনে যারা জেরে জানু হয়ে বসে যারা আল্লাহর ওলি থেকে ফয়েজ পেয়েছেন তারাই জানে আল্লাহর ওলির সুহবতে আসলে কি লাভ কথা বলেন ঠিক কিনা দেখেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসতে থাকবে কিন্তু নবী আর আসবে না দ্য কামিং অফ প্রফেট ইজ নো মোর এন্ড দ্য ওয়ে অফ কামিং অফ প্রফেট হ্যাজ বিন ক্লোজ নবী এবং রসূল আসার রাস্তা বন্ধ বাট দ্য অ্যারাইভাল অফ All pious men until the day of judgment. This is open until the day of recognition. Prithibi dhongsho howar ag porjonto. Yajuj majuj ashar ag porjonto. Imam Mahdi zahir howar ag porjonto. Hazrat Isa ruhullah zameene nuzul howar ag porjonto. Prithibite juge juge kale kale. আল্লাহর ওলিরা
নারী এবং পুরুষের ভিতরে নেককার দিনদার পরহেজগার বান্দা এবং বান্দিনী কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এটা আমার নবীর একটা মুজিজা, এটা ইসলাম শরীয়তের একটা দায়েমী বুজুর্গি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবীর সময় যেমন শেষ, পৃথিবীর সকল ওলিদের বেলায়েতের সময়ও শেষ, আমার নবীর নবুয়তের সময় যেমন থাকবে, আমার নবীর উম্মতের ওলির বেলায়েতের সময়ও দুনিয়াতে নয় কিয়ামতের ময়দান পর্যন্ত হুজুর গৌস পাকের বেলায়েতের সেই ফয়েজ ও বরকত জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে দুখুল এন্ট্রান্স হওয়ার আগ পর্যন্ত জারি সারি থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা রাসূল পাকের দীন ইসলামের সত্যতার প্রমাণ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন আপনারা একজন বুজুর্গ আল্লাহর ওলির বার্ষিক পুরুষে আপনারা এসেছেন, কথা খুব খেয়াল করবেন, জমিন ফেটে চৌসির হয়ে গেলে চাষাবাদের জন্য যেমন পানির প্রয়োজন হয়, জমিনের মধ্যে আগাছা বা গাছপালা সবুজ বৃক্ষলতা উৎপাদন হওয়ার জন্য, জমিনকে সাদা উর্বর ফার্টাইলার করার জন্য জমিনে যেমন পানির প্রয়োজন হয়, ইমানদারের ইমানের কলপকে গুনার কারণে বিভিন্ন কারণে যখন কলপ মরে যায়, আসমান থেকে বৃষ্টি আসলে মরা জমিন যেভাবে জিন্দা হয়, আল্লাহর ওলিদের কদমে আসলে তাদের রুহানি ফয়েজ ও বরকতের দ্বারা গুনাগারের গুনার দ্বারা মরে যাওয়া জীবন, মরে যাওয়া দিনের সেভাবে আবার জীবন ফিরে পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিদের যুগে যুগে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের জিয়ারত করা, দুনিয়াতে থাকতে তাদের সহবতে বসা, এটা বেদাত নয়, এটা ইবাদত। জোরে বলুন না এটা কি ইবাদত? বলেন এটা কি ইবাদত? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা আউলিয়ায়ে কেরামের তরিকা সুন্নাত। আল্লাহর ওলিদের সাক্ষাতে যাওয়া, আল্লাহর ওলিদের জিয়ারতে যাওয়া, আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকুক অথবা আল্লাহর ওলিরা মাজারের ভিতরে থাকুক, আল্লাহর ওলিদের সুহবতে এবং জিয়ারতে আসা, এটা কোরআন হাদিস সম্মত, এটা নাজায়েজ নয়। কারণ জিয়ারত করা কোরআন হাদিস মোতাবেক শুধু সুন্নত নয়, এটা একটা ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি, আমরা আল্লাহর ওলি নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দিনীদের মাজারে আমরা জিয়ারতে যাই। কারণ সেই জিয়ারত করার জন্য খুদ রহমতুল আলামিন শফিউল মুসলিমিন দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী আজ থেকে 1500 বছর আগে হাদিসের ভিতর দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন ওলি কাকে বলে? আমরা তো গৌস পাক ওলি, কথা বলেন ঠিক কিনা? গৌস পাক ওলি নয় শুধু, গৌস পাক ওলিদের ইমাম। গৌস পাক ইজ নট অনলি ওলি বাট অলসো হি ইজ অ্যাবসলুটলি দ্য গ্রেটেস্ট লিডার অফ অল আউলিয়া। গৌস পাক শুধু ওলি নয়, কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, দ্য অল পায়াস দেম দে উইল অ্যারাইভ ইন দ্য আর্থ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, হুজুর গৌসুল আজম ইজ অ্যাবসলুটলি দ্য লিডার অফ দেম। কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে বেলা সুবা উইদাউট এনি ডাউট গৌসুল আজম সকল ওলিদের ইমাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সাবিরিয়া বলেন, কলন্দরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, করণিয়া বলেন, নিজামিয়া বলেন, শাহজালিয়া বলেন, রেফাইয়া বলেন,
বান্দারিয়া বলেন, রেজবিয়া বলেন, পৃথিবীতে যতগুলো তরিকা ছিল, যতগুলো বড় হক তরিকা আছে, কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের যতগুলো তরিকা চালু হবে, এই তরিকা তারা এক সালাসিলের ভিতর দিয়ে যুগ যুগ ধরে যত আউলিয়া কেরাম হার মাসলক মাসরাবে আসবে, হুজুর গৌসুল আজম সকল ওলিদের নিঃসন্দেহে ইমাম ছিলেন, ইমাম আছেন এবং ইমাম থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বলি, হুজুর করবে নামাজ বলি, নিজামউদ্দিন মাহবুব ইলাহি বলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলি, দাতা গঞ্জ বখশলাহুরি বলি, বাবা ফরিদউদ্দিন মসউদ গঞ্জ শাকার বলি, হযরতে সুলতানুল আরেফিন বাইজি গুস্তামি বলি, জুনাইদ আল বাগদাদি বলি, ওয়াইসুল কারানি বলি, সিরিয়া সখতি বলি, মারুফ আল কারখি বলি, হুজুর ইমাম বুখারি হুজ্জাতুল্লাহ ফিল আরদ আয়াতুল্লাহ আয়াতুন মিন আয়াতিল্লাহ সাহেব সহিহ বুখারি ইমাম বুখারি বলি, মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজা বলি, হুজুর ইমামুল আইমা সিরাজুল উম্মাহ ইমামুল আজম নোমান বিন সাবিত আবু হানিফা বলি, ইমাম শাফিঈ বলি, আহমদ বিন হাম্বল বলি, মালিক বিন আনাস বলি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলি, আল্লামা ইবনে হাজার আল আসকালানি বলি, আল্লামা ইবনে হাজার হাইতামি বলি, আল্লামা ইবনে হাজার মক্কি বলি, আল্লামা ইমাম আবু ইয়াহইয়া মুহাম্মদ শরফ আন-নববী বলি, আল্লামা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলি, শাহ ইব্রাহিম মুহাদ্দিস দেহলভি বলি, আব্দুল বাকি জুরকানি বলি, আল্লামা ইমাম আবু শামা বলি, আব্দুল আজিজ দেহলভি বলি। এইভাবে পৃথিবীর সব জায়গা ঘুরে আস্তে আস্তে আপনি যদি বাংলাদেশে আসেন, শাহিন শাহ আদালত আমানত আমানত শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ বদনামিয়া শাহ এরা সবাই বদর শাহ বলি, হযরতে শাহ জালাল ইয়ামানি বলি, শাহ ফলান ইয়ামানি বলি, রূপপুর শাহ মখদুম শাহ বলি, দাতা গঞ্জ বখশলাহুরি আলী হাজবিরি বলি। এভাবে ইমামে আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল দেহলভি আলাইহি রহমত ওয়া রিদওয়ান বলি, গাজী দিন মিল্লাত ইমাম লস্কুল মুহাব্বত ওয়াইসুল কুরআনি শানি ফানাফির রাসূল বিমার মুস্তাফা হুজুর আল্লামা আজিজুল আকাল কাদরী শের বাংলা ওলি, মজমাউল কামালাত মামবাউল ফুয়ুজাত সিররুল্লাহিল আজম নূরুল্লাহিল আকরাম হাজত রাওয়া মুশকিল কুশা শাহ মাওলানা আহমদুল্লাহ কুদ্দিসা সিররুহুল আজিজ গৌসুল আজম নিঃসন্দেহে ওলি, হযরত ইউসুফ সানি জামাল রহমানি বাবা গোলামুর রহমান ওলি, হযরত বিশ্বলি শাইনশা জিয়াউল কলম ইসবন্ডারি কুদ্দুস সিররুহুল আজিজ ওলি। এভাবে আস্তে আস্তে আপনি আসেন দেখবেন গৌস জামান মুর্শিদে বরহক হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই ওলি, শাইন শাহ সিরকোট ওলি। এভাবে যার মাজারকে সামনে নিয়ে আপনারা বসেছেন হাজত রাওয়া মুশকিল কুশা বানিয়ে মাদ্রাসা শাহ সুফি আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর একজন বলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিবেন ঠিক কিনা, এবার আসেন। এরা সবাই বলি, কারণ রসুল যখন দুনিয়াতে আর আসবেন না, রসুল আমাদেরকে যে জিনিস দিয়ে গিয়েছেন, এক নম্বর কোরআন মজিদ, দুই নম্বর হাদিস শরীফ, কয়টা হলো বলেন না, কয়টা? দুইটা। তিরিশ পারা কোরআন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস নববী আল্লাহর রাসূল এগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন, এবং আমাদেরকে আরেকটা জিনিস দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে আহলে বাইত রাসূল, রাসূলের সম্মানিত পুত পবিত্র পরিবার। কথা বলেন ঠিক কিনা, এগুলো রাসূল আসবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত, রাসূল 63 বছর জীবনে মক্কা শরীফে মদিনা শরীফে যে ইসলামের দাওয়াত তবলীগ এশাত মানুষের হৃদয়ে হৃদয়ে ঘরে ঘরে ধারে ধারে বাড়িতে বাড়িতে
সর্বত্র ইসলামের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল ইলাইক, যে তাবলীগে নুজুল ওয়াহী সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত দুইটি দল পালন করবে। জোরে বলুন কয়টি, আর আওয়াজ দিয়ে বলুন কয়টি, একটু জোরে সরি বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব কয় দল পালন করবে বলেন না, জোরে বলেন কয় দল, দুই দল। এক দলের নাম হচ্ছে ওলামা, এক দলের নাম কি ওলামা আলেম, আরেক দলের নাম হচ্ছে আউলিয়া, আরেক দলের নাম কি আউলিয়া। আউলিয়ারা বেলায়েতের ভিতর দিয়ে, আলেমরা ইলমে দ্বীনের ভিতর দিয়ে রাসূল পাকের রেখে যাওয়া শরীয়তের খেদমত করতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় গেলে উযু কিভাবে বানায়, গোসল কিভাবে করে, পাক পবিত্র কিভাবে হয়, হালাল হারাম কিভাবে অর্জন করে, ছোটদের স্নেহ মুরুব্বীদের সম্মান কিভাবে করে, রোজা কেমনে রাখে, রুকু সেজদা কেমনে করে, হালাল হারাম কেমনে মানে, এই সমস্ত দিনের বিধানগুলো আপনি মাদ্রাসায় গেলে শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে হাদিসে পাকের শিক্ষা দেওয়া হয়, এখানে ফিকহ ফতোয়ার শিক্ষা দেওয়া হয়, কিন্তু একজন আল্লাহর ওলির দরবারে যখন যাবেন আপনাকে এমন শিক্ষা দেওয়া হবে যেই শিক্ষা পৃথিবীর কোন জায়গায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। ধরেন শরীরের রূপ হলে মেডিকেল গেলে চিকিৎসা পাওয়া যায়, পাওয়া যায় না বলেন না, পাওয়া যায় কি যায় না? হাত ভেঙে গেলে আমি আপনি বাঙ্গাসুরার মেডিকেলে যাবেন, ফ্যাটের অসুখ হলে আপনি লিভারের ডাক্তারের কাছে যাবেন, ব্রেনের অসুখ হলে আপনি ব্রেনের ডাক্তারের কাছে যাবেন, আপনার যদি শরীরের অন্য কোনো অঙ্গের অসুখ হয় যে অঙ্গের অসুখ সেই অঙ্গের স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা পাবেন। কিন্তু দিলের মধ্যে যদি হিংসা থাকে, দিলের মধ্যে যদি বিদ্বেষ থাকে, দিলের মধ্যে যদি লোভ থাকে, দিলের মধ্যে যদি কারোর প্রতি কুমন্ত্রণা থাকে, দিলের মধ্যে যদি প্ররোচনা থাকে, দিলের মধ্যে যদি নেফাকত থাকে, দিলের মধ্যে যদি কুফুরি থাকে, দিলের মধ্যে যদি দীন ধর্ম বিরোধী কোনো খেয়াল থাকে, এটাকে পরিবর্তন করার জন্য, এটাকে দূর করার জন্য পৃথিবীর কোনো মেডিকেল যথেষ্ট নয়। আল্লাহর ওলির দরবারে যদি আপনি সঠিক নিয়তে আদব ও মহব্বতের সাথে আপনি যদি যে কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলির সোহবতে যদি আপনি বসতে পারেন, এক নজরে আল্লাহর ওলি আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার তকদিরকে চমকে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা পৃথিবীর কোন হসপিটালে পাওয়া সম্ভব বলেন না? সম্ভব না। এই জন্য আপনারা বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া, আপনারা সবাই জানেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালা তাত বেরিয়া পাগল হয়ে এদিক সেদিক দিক বেদিক ঘোরাফেরা করে আপনি শত হাজার বছর নফল ইবাদত করার চেয়ে ইখলাসের সাথে মহব্বতের সাথে আদবের সাথে সম্মানের সাথে এক সুই এক মনে এক দিলে যে কোনো একজন আল্লাহর মর্দে কামেল বুজুর্গ বান্দার সোহবতে জানুগির হয়ে আপনি যদি বসতে পেরেছেন আর সেই আল্লাহর ওলির নজর যদি আপনার উপর পড়ে যায় হাজার বছর দিক বেদিক ঘুরে ইবাদত করার চেয়ে সেই কিছু সময় আল্লাহর ওলির সোহবতে বসা কোটি কোটি গুণ উত্তম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি বেশি দূর নয়, ফটিক শরীফ জমিনে মাইজভান্ডার শরীফে এখানে দেওয়ালে লেখা আছে, কি লেখা আছে, আমার এখানে যদি কেউ সঠিকভাবে আসতে পেরেছো বা আমাকে যদি কেউ অন্তর দিয়ে মহব্বত নিয়ে সম্মান নিয়ে ইয়াদ করেছো
তুমি যদি সিন দেশেও থাকো আমি তোমার জন্য খুব কাছে, ভালো করে খেয়াল করেন। আর আমার পাশে বসেও যদি কেউ আমাকে যথাযথ সম্মান আর ইয়াদ করতে না পারো, আমার রওজার পাশে থাকলেও তোমার জন্য আমি সিন দেশ থেকে অনেক দূরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা আসহাবে কাহাবের নাম আপনারা শুনেছেন, আসহাবে কাহাবের ওলিরা 309 বছর গুহার ভিতরে ছিল। কত বছর বলেন না, কত বছর? 309 ইয়ার্স। হ্যাঁ, 309 বছর তারা গুহার ভিতরে ছিল, কোনো খাবার খায় নাই, কোনো আহার করে নাই, কোনো কিছু পান করে নাই। তারা জালিম বাদশার অত্যাচার থেকে, জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য তারা 309 বছর একটি গুহার ভিতরে অবস্থান করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আওয়াজ দেন, কত বছর? 300। আর একটু বড় করে বলতে হবে, কত বছর? 309 বছর। আপনাকে যদি গড় একটার ভিতরে আমি রাখি, আপনি কতদিন থাকতে পারবেন? একদিন, দুই দিন, এক সপ্তাহ, 15 দিন, এক মাস, খাবার নাই, কিছু নাই, আপনি তো শুকিয়ে শুকি হয়ে যাবেন। বেশ কম হলে আপনি ওখানেই মারা যাবেন। আল্লাহর বলি এই সাতজন 309 বছর গুহার মধ্যে তারা ছিলেন। তারা যখন লোকালয় থেকে গুহার দিকে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, পিছনে পিছনে একটা কুকুরও যাচ্ছিল। কি যাচ্ছিল? এডগ ওয়াজ ফলোয়িং দ্য সেভেন পায়ার্স পিপল অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর এই সাতজন ওলির পিছনে পিছনে একটা কুকুর যাচ্ছিল। তো কুকুরের কাজ কি? কুকুরের কাজ হচ্ছে গেউ গেউ করা, আওয়াজ করা। কিন্তু আল্লাহর ওলিরা তো এলাকা ছেড়ে নির্জন এলাকায় যাচ্ছেন নিরাপদে আল্লাহর ইবাদত করার জন্য, জালিম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য, ফর সেভিং ফ্রম অপ্রেসিং অফ অপ্রেসার, জালিম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য তারা সেখানে যাচ্ছে। পিছনে পিছনে যখন কুকুর ফলো করতেছে, তখন তাদের ভিতর থেকে একজন আল্লাহর বুজুর্গ বান্দা একটা পাথর নিয়ে কুকুরের দিকে কি নিক্ষেপ করলেন আর বলতে লাগলেন, তুমি কেন আমাদের পিছনে পিছনে আসতেছো? আমাদের সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই, কারণ আমরা হলাম ইনসান, তুমি হলে হাইওয়ান, আমরা মানব জাতি, তুমি কুকুর জাতি। আমাদের জীবন তোমার জীবন, আমাদের কাজ কারবার তোমার কাজ কারবার সম্পূর্ণ ভিন্ন। কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ আমাকে তুমি জবান দাও, আমি যেন তাদের প্রশ্নের উত্তর মুখ দিয়ে মানুষের ভাষায় আমার জবান আমি যেন তাদেরকে দিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা যাচ্ছে তারা ওলি, পিছনে যিনি যাচ্ছেন তিনি কুকুর। ভালো করে খেয়াল করবেন, 5-7 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। যারা যাচ্ছেন তারা সৃষ্টির সেরা জীব, পিছনে যিনি যাচ্ছেন তিনি নিকৃষ্ট জীব। কথা বলেন ঠিক কিনা? কুকুর না পাক, কিন্তু আল্লাহর ওলিরা পাক, পবিত্র, উযু অবস্থায় আছেন। কিন্তু সেই কুকুরকে যখন তারা তাড়িয়ে দিতে চাইলেন, কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন আমাকে আপনি জবান দিন, আমি তাদেরকে কথা বলে এই কথার উত্তর দেব। আল্লাহ রব্বুল আলামিন কুকুরকে জবান দিলেন। কুকুর পিছনের দুই পায়ে দাঁড়িয়ে সামনের দুই পা এভাবে খাড়া করে মুখ দিয়ে আল্লাহর ওলিদেরকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে তাড়াচ্ছ কেন? তোমরা মনে করতেছ তোমরা যে উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছ আমি তোমাদের সাথে থাকলে তোমাদের উদ্দেশ্য হাসিল হবে না,
আমার দ্বারা তোমাদের কি হবে, ডিস্টার্ব হবে, কিন্তু শুনে রাখো পৃথিবীর সব কুকুরের মতো আমি সেরকম কুকুর নই। ইমাম কুরতুবী আল জামিল আহকামুল কুরআনের মধ্যে লিখতেছে ওই কুকুর জবান দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইন্নি উহিব্বু আউলিয়া আল্লাহ ওয়াস সালেহিন, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুর বলছেন আমি আল্লাহর ওলিদেরকে, বলেন না আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কে বলতেছে আওয়াজ দেন না, কে বলতেছে? কুকুর। তাহলে বোঝা যায় কিছু কিছু কুকুর এরকমও আছে, কুকুর হলেও তারা আল্লাহর ওলিকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে নারায়ে তাকবীর, আর একটা আওয়াজ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, হুজুর কিবলা। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও ওলিকে মহব্বত করে না, কিন্তু সৃষ্টির মধ্যে এমন কুকুরও আছে যারা কুকুর হয়েও ওলিকে কি করে, আমার কথা বলে না বড় করে বলেন, মহব্বত করে। তো যেই ইনসান ওলিকে মহব্বত করে না, যেই কুকুর ওলিকে মহব্বত করে, সেই ইনসান যদিও ইনসান বা সুরতে শকল, কিন্তু ওই কুকুর থেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা তো আমার ঘটনা নয়, দিস ইজ উইদাউট এনি ডাউট ডিসক্রাইব এন্ড নেরেটেড ইন দা হোলি কোরআন দ্যাট হ্যাজ বিন রিভিলড ফ্রম অলমাইটি আল্লাহ টু দা হোলি হার্ট অফ হোলি প্রফেট। কোরআন শরীফ থেকে এটা বর্ণিত, কুকুর বলতেছে আমি আল্লাহর ওলিকে মহব্বত করি। আপনারা যারা এখানে বসেছেন, ইউ আর অল হু আর প্রেজেন্ট হিয়ার, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নিঃসন্দেহে আপনারা আল্লাহর ওলিকে মহব্বত করেন। কারা কারা মহব্বত করেন একটু হাত তুলেন দেখি, সবাই মহব্বত করেন না? না করেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। হাত যখন তুলেছেন, দিলের সাথে হাতের সাথে যদি মিল থাকে, এই হাত তোলা কিয়ামতের দিন কাজে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো মনে রাখবেন কিছু মানুষ এরকম আছে যারা মানুষ হয়েও ওলিকে মহব্বত বলে না, ওলিকে মহব্বত করে না, কিন্তু কুকুর বলতেছে আমি এই ওলিদেরকে কি করি, মহব্বত করি। এখন দেখেন ওলিরা যখন কুকুরের জবান দিয়ে মানুষের কথা শুনেছে, তখন ওলিরা বুঝতে পেরেছে দেখতে এই কুকুর বাকি সব কুকুরের মতো হলেও, কিন্তু এই কুকুর আসলে অন্য কুকুরের মতো নয়, ঠিক তদ্রূপ ভাবে দেখতে সকল ইনসান মানুষের মতো হলেও, ইনসানের ভিতরে এমন অনেক কোটি কোটি ইনসান আছে যারা দেখতে আমার আপনার মতো হলেও, বাস্তবে এদের মকাম ও মর্তবা আল্লাহ এবং নবীর কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখে সব কিছু বিচার করা যায় না, অনেক সময় না দেখেও বিচার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কার কার কাঁধে ফেরেশতা নাই দেখে বলেন তো। এভরি পার্সন, ইচ পার্সন হ্যাজ টু অ্যাঞ্জেলস, প্রত্যেক ব্যক্তির দুইটা ফেরেশতা আছে, আরো তো আছে, লেফট সাইড রাইট সাইড আছে না নাই? কিন্তু দেখা গেছে কোনোদিন? দেখছেন কি কোনোদিন বলো? কথা বলে না, দেখছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? এই না দেখে বিশ্বাস করার নাম ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দোজ আর বিলিভার হু হ্যাজ বিলিভ এন্ড ফেইথ উইদাউট সিন। না দেখে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে ঈমানদার, দেখলে আর বিশ্বাসের দরকার কি? কথা বলেন ঠিক কিনা? তো কুকুর বলতেছে আমি আল্লাহর ওলিকে মহব্বত করি। ভালো করে ইয়াদ করেন, খেয়াল করেন, এই গুহার ভিতরে এই আল্লাহর ওলিরা 309 বছর ছিল। কত বছর? বড় করে বলেন কত বছর? আব্দুল মালিক আল কুতুবি বা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই, উনি যিনি মাজারের ভিতরে আছেন, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলির মাজারের ভিতরে আছেন, তারাও তো একটা জায়গায় একটা জগতে আছেন। কথা বলেন ঠিক কিনা? তো 309 বছর
আল্লাহর ওলিরা গর্তের ভিতরে ছিল, গর্তের মুখে 309 বছর ওই কুকুর পাহারাদার হিসাবে আল্লাহর ওলির শৌকতে বসা ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে ছিল ওলি, দরওয়াজায় ছিল কুকুর। ভালো করে খেয়াল করেন, গর্তের ভিতরে ছিল কি? আল্লাহর ওলি, বলেন না কি? আর গর্তের মুখে ছিল, বলেন না কি? কুকুর। কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর ওলি যারা গর্তের ভিতরে ছিল 6 মাস অন্তর অন্তর, 6 মাস বাদ, আফটার 6 মান্থস, 6 মাস পর পর ওই আল্লাহর ওলিরা ডান করড় থেকে বাম করডে ফিরতেন। আমরা ডান পাশে বাম পাশে ঘুমাই না, কথা বলেন ঘুমাই না, তো ঘুমের মধ্যে ডান পাশ থেকে বাম পাশে ফিরি, আবার কখনো কখনো বাম পাশ থেকে। এই আল্লাহর ওলিরা গর্তের ভিতরে এক পাশ থেকে আরেক পাশ চেঞ্জ হতো, কারবার বদলতো কয় মাস পর পর, বলেন না কয় মাস? 6 মাস। তো 6 মাস পরে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে জায়গা পরিবর্তন করতেন, সাথে সাথে গর্তের মুখে যে কুকুর বসা ছিল সেও সাথে সাথে এই করড় থেকে ওই করড়ে ফিরে যেতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো গর্তের ভিতরে পার্শ্ব পরিবর্তন করত কারা? আল্লাহর, বলেন না আল্লাহর ওলি। আর গর্তের মুখে যিনি এই কাঠ থেকে এই করড়ে ফিরতেন তিনি কে? কুকুর। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভিতরে আল্লাহর ওলিরা এক পাশ থেকে আরেক পাশে ফিরতেছে, তাদেরকে ফিরাচ্ছেন কে? আল্লাহ। তো ফয়েস্তো নাজিল হচ্ছে ওলির উপর, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আসমত, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত শরাফত, আল্লাহর পক্ষ থেকে বুজুর্গি বলন্দি নাজিল হচ্ছে আল্লাহর ওলির উপর। গর্তের মুখে ওলির পাহারাদার হয়ে সৃষ্টির নিকৃষ্ট একটা সৃষ্টি কুকুর যে 6 মাস অন্তর অন্তর ভিতরে ওলি পরিবর্তন হলে বাহিরে যে কুকুরের সাথে সাথে পার্শ্ব পরিবর্তন করতেছে। কিতাবে লিখতেছে সেই ফয়েজ আল্লাহর ওলির উপর আল্লাহর পক্ষ থেকে নাযিল হচ্ছে, সেই ফয়েজের বাঁক বাহিরে ওলির দরওয়াজা যিনি পাহারা দিচ্ছেন সেই কুকুরের নসিবেও আল্লাহর ওলির পক্ষ থেকে অটোমেটিক জুটে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিরা গর্তের ভিতরে যেমন 309 বছর ছিল, কুকুর ওলির পাহারাদার হিসেবে দরওয়াজায় 309 বছর ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমরা তো মাঝবান্না শরীফ গেলে, আজমির শরীফ গেলে, বাগদাদ শরীফ গেলে, রওজায়ে রসুল মদিনা শরীফ গেলে, বা এখানে শাহজলি হাজত রওয়া মুশকিল কুশ আব্দুল মালিক শাহ নব্বর আল্লাহু মারকাদাহু আজাল্লাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে তাহতা জিল্লি শাফাতিহি, ওনার কাছে আসলে আমরা তো দুই চারবার আসলে আমরা হয়রান হয়ে যাই, এ কি আল্লাহর ওলি হইলো এতবার আসলাম কিছু পায় না, কুকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শোনো, আমি আল্লাহর ওলির গোলাম হিসাবে দরওয়াজায় 309 বছর পাহারাদার থেকে তোমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়ে গেলাম। আল্লাহর আদনা থেকে আদনা যে কোনো একজন ওলির কাছ থেকে যদি কিছু পেতে চাও দুইটা জিনিস তোমাদের দরকার। এক নাম্বার দিল ভরে তাদেরকে ভালোবাসতে হবে, দুই নাম্বার সবরের সাথে তাদের দরওয়াজা তজ্জির সাথে জ্বর বর্ষা রোদ সব সময়ে সব মৌসুমে নিজের সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর ওলির কদম যদি তুমি ধৈর্য সহকারে দামান গির হয়ে জুড়ে দিবসে থাকতে পারো, আল্লাহ জাল্লা মজদুহু ওই আল্লাহর ওলিকে যে ফয়েজ দিবে সেই ফয়েজ বরকত তোমার গোলাম হিসাবে নৌকর খাদেম হিসাবে তোমাকে আল্লাহ পাক সে ফয়েজ দিয়ে মালামাল করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস লাগবে, এক আল্লাহর ওলিকে দিল ভরে মহব্বত করতে হবে, দুই নাম্বার সেই মহব্বতের উপর কেয়ামত তথা মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মাঝবান্না গিয়ে দুই চার মাস যাবার পর হয়রান হয়ে যান,
এতবার আসলাম একটা ছেলের জন্য, এতবার আসলাম একটা মেয়ের জন্য, এতবার আসলাম বিসালেম বললে গুনাহ হবে? ডানে বামে যারা বসে আছেন তাদের দুই জোড়া দুইটা জুতাও আমাদের কানে আমার যোগ্যতা নাই। এরা বসলে আমরা শিখি, এরা উঠলে আমরা শিখি, এরা বাহিরে আসলেও আমরা শিখি, এরা হুজরার মধ্যে থাকলেও আমরা শিখি, এরা কবরে গেলেও আমাদেরকে শিখায়। কিয়ামতের ময়দানে নয়, আল্লাহর বলির আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রব্বানি বুজুর্গ আলেমরা জান্নাতে গেলেও তাদের ভক্ত মুরিদদেরকে শিখাতে থাকবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদবের একটা বুজুর্গ হক্কানি সিলসিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো তরিকাই নাই, কথা বলেন ঠিক কিনা? শিখানো ইবলিসের কাছেও আছে, শিক্ষা নেওয়া সাহাবীর কাছেও আছে। সাহাবীর এলম আর ইবলিসের এলম কোনোদিন এক বলে না, কোনোদিন এক নয়। এই জন্য ওলিদের মাজারে আসবেন, যত বেশি আসা যাওয়া তত বেশি সিন পরিচয়, কথা বলেন ঠিক কিনা? যত কম আসা যাওয়া তত কম সিন পরিচয়। আপন মানুষ হলেও আসা যাওয়া যদি কম থাকে অনেকদিন পরে দেখা হলে চিনতে সময় লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দূরের মানুষ হলেও আসা যাওয়া যদি গণ গণ হয় অনেকদিন পরে দেখা হলেও চিনতে সময়, বলেন না চিনতে সময়? কিয়ামতের দিন আমাদের গুনার কারণে আমাদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আপনি যখন বারবার শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির মাজারে আসবেন, কিয়ামতের ময়দানে এই আল্লাহর ওলি ভক্ত করি যারা এই মাদ্রাসাকে হেফজ হালায়তিমখানাকে এই বাগানকে যারা টাকা পয়সা সময় শ্রম বিদ্যা বুদ্ধি দিয়ে আপনারা যারা আবাদ সাদা রেখেছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলেও উনি জাহান্নামের পাশে এসে আপনাকে দেখা মাত্র চিনতে দেরি করবে না, কারণ আপনি যেই জায়গার মানুষ হন না কেন আশা দাবা তো গণ গণ ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ আউলিয়া ইকরামের রুহানি ফুয়ুজাত আনওয়ারাত বারাকাত ও তাজাল্লিয়াত দুনিয়া এবং আখিরাতে মাবজুল এবং মালামাল করুক। বারাকাত বলি আমিন। এবং আল্লাহর ওলিদেরকে আমৃত্যু মহব্বতকে দামান গির করে আমাদেরকে আখিরাতের সামান হিসাবে দুনিয়াতে কে যাওয়া আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বরকত বলি আমিন। ওলামায়ে আহলে সুন্নাহ যারা স্টেজে জলওয়া ফুজ আছেন আল্লাহ পাক তাদের হায়াতে কোটি কোটি বরকত দান করুক। বরকত বলি আমিন। অধ্যক্ষ আল্লামা হাসান রাজা উনি সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে যেই বাণী পৌঁছাচ্ছে, কি নিজের ঘরের আওয়াজ না সুন্নিয়তের আওয়াজ? বলেন না কার আওয়াজ? সুন্নিয়তের আওয়াজ। চিরদিন থাকবে না, একদিন চলে যাবে, কিন্তু নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যতদিন পৃথিবী থাকবে লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? হকানি রব্বানি আলামদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ইনতিজামিয়া কমিটি ওলামায়ে কেরাম সবার কাছে দোয়া দরখাস্ত রেখে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।